ভিএসিপিআর তত্ত্ব। এটাকে আমি সহজে মনে রাখার জন্য বলি ভিসপার তত্ত্ব, ভিএসিপিআর তত্ত্ব। এর মানে কি? ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। এটাকে সংক্ষেপে বলা হয় ভিসপার থিওরি। ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি, ভিসপার থিওরি। ভ্যালেন্স শেল মানে কি বলতো? যোজ্যতা স্তর। যোজ্যতা স্তর, যোজ্যতা স্তর মানে কি? কোন একটা পরমাণুর সর্ববহিঃস্থ শক্তি স্তর, সর্ববহিঃস্থ শক্তি স্তর, এটাকে বলি আমরা যোজ্যতা স্তর। ইলেকট্রন পেয়ার, ইলেকট্রন পেয়ার মানে কি? ইলেকট্রন যুগল বা জোড়া। ইলেকট্রন যুগল কয় ধরনের আছে? দুই ধরনের, বলি মুক্ত জোড় ইলেকট্রন, মুক্ত জোড় ইলেকট্রন, আর বলি বন্ধন জোড় ইলেকট্রন। মুক্ত জোড় মানে কি? লন পেয়ার ইলেকট্রন, আর বলি বন পেয়ার ইলেকট্রন। তাহলে ইলেকট্রন যুগল কয় ধরনের? দুই ধরনের, মুক্ত জোড় বন্ধন জোড়। এই যে এখানে লেখা রিপালশন, রিপালশন মানে কি? বিকর্ষণ। এটা কিন্তু আকর্ষণের থিওরি না, এটা হচ্ছে বিকর্ষণ, বিকর্ষণ তত্ত্ব। এটাকে সংক্ষেপে বলি আমরা ভিএসিপিআর তত্ত্ব। এই থিওরিটা দিয়েছে বিজ্ঞানী গিলেস্পি অ্যান্ড নাইলহোম, গিলেস্পি অ্যান্ড নাইলহোম এটা দিয়েছে। তাহলে ভিসপার তত্ত্ব, ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরি। এই থিওরিটা কি? এই থিওরির হচ্ছে মূল কথা, মূল বক্তব্য বা মূল কথা হচ্ছে তিনটি। মূল কথা কয়টি? তিনটি। ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন থিওরির মূল কথা হচ্ছে তিনটি। প্রথম কথা, মুক্ত জোড় ইলেকট্রনের বিকর্ষণ সবচেয়ে বেশি। কার বিকর্ষণ? মুক্ত জোড়, মুক্ত জোড় লন পেয়ার, লন পেয়ার, মুক্ত জোড়, মুক্ত জোড় ইলেকট্রনের বিকর্ষণ সবচেয়ে বেশি। সেকেন্ড কথা, মুক্ত জোড় বন্ধন জোড় ইলেকট্রনের বিকর্ষণ তার চেয়ে কম, মাঝামাঝি বললাম। ওকে, তাহলে মুক্ত জোড় ইলেকট্রনের বিকর্ষণ সবচেয়ে বেশি, মুক্ত জোড় বন্ধন জোড় ইলেকট্রনের বিকর্ষণ মাঝামাঝি, সবচেয়ে কম হচ্ছে বন্ধন জোড় বন পেয়ার, বন পেয়ার, বন্ধন জোড় ইলেকট্রনের বিকর্ষণ সবচেয়ে কম, সবচেয়ে কম হচ্ছে বন পেয়ার, বন পেয়ার ইলেকট্রন রিপালশন, তার চেয়ে বেশি হচ্ছে লন পেয়ার, বন পেয়ার, সবচেয়ে বেশি হচ্ছে লন পেয়ার, লন পেয়ার। এই তিনটা কথাকে একত্রে বলা হয় ভিএসিপিআর তত্ত্ব। তাহলে আমি এই জিনিসটা কি তোমাদের একটু বুঝিয়ে দেওয়ার জন্য তিনটা অণু নিব, তিনটা অণুর মাধ্যমে ভিএসিপিআর তত্ত্বটা ব্যাখ্যা করে দেব। তোমাকে যদি বলি মিথেন, অ্যামোনিয়া এবং পানিতে কি ধরনের সংকরণ হয়, তোমাকে জিজ্ঞেস করলাম মিথেন, অ্যামোনিয়া অণু এবং পানিতে কি ধরনের সংকরণ হয়, তুমি যদি এই সূত্রে বসাও x সমান হাফ ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ। ভি মানে কি? কেন্দ্রীয় পরমাণুর সর্বোচ্চ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা। কার্বনের সর্বোচ্চ শক্তি স্তরের ইলেকট্রন কয়টা আছে? চারটা। অণুতে অক্সিজেন পরমাণুর সংখ্যা এম, হাইড্রোজেনের যোজনের কথা এক কটা আছে, চারটা, হাইড্রোজেন চার, ক্যাটায়ন অ্যানায়ন নাই যেহেতু এই দুটো কি শূন্য, তার মানে এটা হলে চার, চার মানে কি এসপি থ্রি। যদি অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখতাম তাহলে ভির মান কত হতো? পাঁচ, হাইড্রোজেন কত, যোজনে এক তিনটে আছে তিন, চার হতো, তাও ভাগ দ্বারা ভাগ করলে। অক্সিজেনের কেন্দ্র পরমাণু, কেন্দ্র পরমাণু কোনটা যেটার সংখ্যায় কম বা যার যোজনে সর্বোচ্চ, তাহলে অক্সিজেনের শেষে কটা আছে? ছয়টা। এক যদি পরমাণু কটা আছে? দুইটা, তার মানে চার হতো, তার মানে সবারই এসপি থ্রি, তার মানে এটাও সুস্থলকীয় হওয়া উচিত, এটাও সুস্থলকীয় হওয়া উচিত, এটাও সুস্থলকীয় হওয়া উচিত, এবং বন্ধন কোণের মান 109.5 ডিগ্রি হওয়া উচিত। কিন্তু এটা ক্ষেত্রে একটু ব্যতিক্রম দেখা যায়। কারণ কি? কারণ এই যে অ্যামোনিয়াতে মুক্ত জোড় ইলেকট্রন আছে, পানিতে মুক্ত জোড় ইলেকট্রন আছে। এখন তোমাদের মনে হতে পারে স্যার মুক্ত জোড় ইলেকট্রন আমরা কিভাবে বের করবো? মুক্ত জোড় ইলেকট্রন বের করার নাম এল সমান
x माइनस c माइनस d। x की এই যে একটু আগে আমি বললাম এই যে এটা এভাবে x বের করতে হয়। e মানে কেন্দ্র পরমাণু সর্বোচ্চ শক্তি ইলেকট্রন সংখ্যা, m মানে অণুতে একযোজী পরমাণু সংখ্যা, c মানে ক্যাটায়নের চার্জ সংখ্যা, a মানে অ্যানায়নের চার্জ সংখ্যা। তাহলে x এর মান বের করতে পারি c মানে একযোজী পরমাণু সংখ্যা, একযোজী পরমাণু, d মানে দ্বিযোজী পরমাণু সংখ্যা। তাহলে ক্লিয়ার করে দেই যেখানে মুক্ত ইলেকট্রন আছে কিনা। তাহলে এক্স এর মান কত বের হয়েছিল বলো তো? সবার ক্ষেত্রে চার বের হয়েছিল, একজনী পরমাণু কটা আছে? চারটে আছে, দ্বিযোজী নাই, তাহলে শূন্য, তাহলে এখানে মুক্তজের ইলেকট্রন নাই। আর মুক্তজের ইলেকট্রন না থাকলে তাদের ক্ষেত্রে চতুস্থলক কি হবে? এক্স এর মান চার, চার মানে এসপি থ্রি, এস থ্রি মানে চতুস্থলক। কিন্তু আমি যদি অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখতাম, দেখো এখানে এর মান কত হবে? চারই হবে, একটু আগে নির্ণয় করলাম। একযোজী পরমাণু কয়টা? তিনটা, দ্বিযোজী নাই, কত হতো? মুক্তজনক ইলেকট্রন আছে না? নাই, আছে। পানির ক্ষেত্রে যদি দেখতাম, দেখো তাহলে এখানে এক্স এর মান কত? চার, এক যদি পরমাণু কটা আছে? দুইটা, দুই যদি নাই তাহলে কত? মুক্তজনক ইলেকট্রন কটা হবে? দুইটা। আশা করি বুঝতে পারছো। এখন তাহলে এই জিনিসটা আমি ব্যাখ্যা করবো এখন তোমাদের। তাহলে মিথেনের অণুর আকৃতি যদি দেখায়, তাহলে মিথেনের ক্ষেত্রে আমরা দেখলাম যে কোনো মুক্তজনক ইলেকট্রন নাই। যেহেতু মুক্তজার ইলেকট্রন নাই, তাহলে এসপি থ্রির একদম পারফেক্ট বা আইডিয়াল এক্সাম্পল কে? মিথেন। এর কোণ হবে কত? 109.5 ডিগ্রি। এর আকৃতি কি হবে? চতুস্থলকীয়, কারণ মিথেন হচ্ছে এসপি থ্রির আইডিয়াল এক্সাম্পল। কিন্তু আমরা দেখলাম অ্যামোনিয়ার ক্ষেত্রে এটাও এসপি থ্রির সংকরণ, কিন্তু এখানে মুক্তজার ইলেকট্রন আছে। তাহলে মুক্তজার ইলেকট্রন থাকলে কি হবে? মুক্তজার ইলেকট্রন থাকলে কয় ধরনের বিকর্ষণ থাকবে? এখানে দুই ধরনের বিকর্ষণ থাকবে, দুই ধরনের। এখানে বিকর্ষণ ছিল কিন্তু এক ধরনের, বন্ধন জোড়, বন্ধন জোড় ইলেকট্রনের বিকর্ষণ। এখানে বিকর্ষণ হবে দুই ধরনের, কারণ এখানে মুক্ত জোড় বন্ধন জোড় আছে, বন্ধন জোড় তো আছেই। তার মানে এই যে এক দুই উভয়ই হবে, এগুলোর মধ্যে হবে বন্ধন জোড়, বন্ধন জোড় বিকর্ষণ, এগুলো হবে মুক্ত জোড়, বন্ধন জোড় বিকর্ষণ। এই জিনিস একটু বলি, তুমি পরীক্ষা সেন্টারে গেলে সবসময় মনে রাখবা মুক্ত জোড়কে তুমি মাথা হিসেবে চিন্তা করবে, আর হাত গুলোকে চিন্তা করবে তুমি বন্ধন জোর। তো মনে করো মাথা হাতকে বিকর্ষণ করে, তাহলে এই বিকর্ষণটা বেশি, মুক্ত জোরে বিকর্ষণ বেশি। হাতকে বিকর্ষণ করলে হাত কোন দিকে থাকবে? নিচ দিকে। হাত কোন দিকে থাকবে? নিচ দিকে। হাত হাত বন্ধন জোর এটাও বিকর্ষণ করে, কোন দিকে? উপর দিকে। মানে এই দিকের বিকর্ষণটা যেহেতু বেশি, এই দিকের বিকর্ষণটা কম, তার মানে বুঝতেছো একটু এই বন্ধন কোন কিন্তু কমে যাবে, কারণ মাথা হাতকে বিকর্ষণ বেশি নিচে করবে, এটাই তো কোন হয়। বুঝতে পারতেছো কি? তার মানে এখানে কোণ ছিল 109.5 ডিগ্রি, চতুস্থলকীয়। কোন মুক্ত জোড় একটা থাকায় এই যে এই বন্ধনটা নাই হয়ে গেছে, এটা হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন। তার মানে এটা কি চতুস্থলকীয় হবে? কখনোই হবে না। এটা শেপ কি হয়? এটা শেপ হয় হচ্ছে পিরামিড, পিরামিড শেপ, ট্রায়াঙ্গুলার পিরামিড। এবং এটার বন্ধন কোণের মান হয় 107 ডিগ্রি। তার মানে অ্যামোনিয়া এসপি থ্রি সংকরণ হওয়া সত্ত্বেও এটার আকৃতি চতুস্থলকীয় নয়, কারণ এখানে দুই ধরনের বিকর্ষণ কাজ করে। তাহলে আমরা কি বলবো যে ভিসপার থিওরি অনুসারে মুক্তজোর বন্ধনজোর ইলেকট্রনের বিকর্ষণ বন্ধনজোর বন্ধনজোর ইলেকট্রনের তুলনায় বেশি হয়, অ্যামোনিয়ার বন্ধন কোণের মান 109.5 ডিগ্রি না হয় 107 ডিগ্রি হয়। আমরা মনে রাখবো মুক্তজোর ইলেকট্রন যদি একটা থাকে, মুক্তজোর ইলেকট্রন একটা থাকলে বন্ধন কোণ 2.5 ডিগ্রি করে কমে, বন্ধন কোণ কত কমে? 2.5 ডিগ্রি করে কমে, মনে থাকবে। তাহলে এখানে মুক্ত জোড় কটা ছিল? একটা ছিল, তাহলে 109.5 থেকে আড়াই বাদ গেছে, তাহলে এই জন্য 107 ডিগ্রি এবং পিরামিড। তাহলে অ্যামোনিয়ার ক্ষেত্রে কেন বন্ধন কোণ মানে করলো কমলো? তাহলে বিএসিপিআর তত্ত্ব অনুসারে মুক্ত জোড় বন্ধন জোড় ইলেকট্রনের বিকর্ষণ বন্ধন জোর বন্ধন জোর ইলেকট্রন তুলনায় বেশি হয়, বন্ধন কোণের মান 2.5 ডিগ্রি কমে 107 ডিগ্রি হয় এবং আকৃতি হয় পিরামিড। আশা করি বুঝতে পারছো। পানির অণুর ক্ষেত্রে এটা হচ্ছে এসপি থ্রি সংকরণ, তাহলে এটার আকৃতি চতুস্থলকীয় হওয়ার কথা, বন্ধন কোণ 109.5 ডিগ্রি হওয়া উচিত, কিন্তু সেটা হবে না, কারণ এখানে মুক্তজোর ইলেকট্রন আছে। এখানে কয় ধরনের বিকর্ষণ কাজ করবে? এখানে বিকর্ষণ কাজ করবে তিন ধরনের, এই যে মুক্তজোর মুক্তজোর, মুক্তজোর বন্ধনজোর এবং বন্ধনজোর বন্ধনজোর।
তাহলে এখানে কয় ধরনের বিকর্ষণ কাজ করবে? তিন ধরনের। আমরা বলতে পারো ভিএসি পিআর তত্ত্ব অনুসারে মুক্ত জোর ইলেকট্রন বিকর্ষণ সবচেয়ে বেশি, মুক্ত জোন বন্ধন জোর এবং বন্ধন জোর ইলেকট্রনের তুলনায়। কি বলবো, ভিএসি পিআর তত্ত্ব অনুসারে মুক্ত জোর ইলেকট্রন বিকর্ষণ বেশি মুক্ত জোর বন্ধন জোর এবং বন্ধন জোর ইলেকট্রনের তুলনায়, তাই বন্ধন কোণের মান অ্যামোনিয়ার চেয়েও কমে যাবে, কারণ এখানে মুক্ত জোর দুইটা আছে, এটা বিকর্ষণ সবচেয়ে বেশি, এই জন্য 104.5 ডিগ্রি হয়। এটা আকৃতি হয় উল্টা ভি বেন্ড, উল্টা ভি আকৃতি, দেখো উল্টা ভি, ভি উল্টা ভি। তোমরা এটা হচ্ছে ভিএসি পিআর তত্ত্ব। আশা করি ভিসপার থিওরি এই জিনিসটা নিয়ে তোমাদের অনেকের মধ্যে কনফিউশন ছিল, বারবার বলতা যে স্যার ভিসপার থিওরি বুঝি না। আশা করি এই জিনিসটা কি আর ভুল হবে বলো তো, পারবে না এই জিনিসটা? আশা করি তোমরা ভিএসি পিআর তত্ত্ব একদম ক্লিয়ারলি বুঝতে পারছো।